গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। তো চলো একটা নতুন ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। অনেকটা বাংলায় বললাম, তো চলো ব্লগটা শুরু করি। এখন যাব আর কি, সকাল বাজে 7:30 জিমে যাবো। মামুন তো ঘুমাই আছে, আমি সাইকেলটা বাইর করবো। এই যে সাইকেল আছে, এদিকে মামুন ঘুমাই আছে, তো সাইকেলটা বাইর করে তারপরে যাবো জিমে। চলো বাইর হই। বাইরে বললাম, বাড়ি থেকে এখন বাইরে হয়ে যা প্রথমে দেখা যায় সবার প্রথমে, সেটা হচ্ছে ঠাঠাপুরা রোদ। ঠিক আছে, মানে রোদ মানে চরম রোদ, এত গরম, এত রোদ। ঠিক আছে, এই সকালবেলা 7:30 সময় এত গরম রোদ, মানে এত গরম, মানে না গরম সময় ছিল আর পুজো আস্তে আস্তে গরম যাচ্ছে, যার জন্য লাস্ট ফিনিশিং আর কি এই রোদ গরম। তা বাইরে হলাম, তো আমি যাই আগে ঘুমে যাই, দেখি আজকে হয়তো ব্যাক মারবো। মেনলি ফিটনেসের জন্য জিমটা করা, 2 মাস হইল করতেছি, ওয়েট গেনিংয়ের জন্য করা। হালকা হালকা করে তো বাড়তেছে ওয়েট, দেখি কতদূর নিয়ে যেতে পারি। চলো সাথে থাকো। তো আজকের নতুন ওয়ার্কআউট শেষ, বাইরে বসে এখন জিম থেকে আমি যাবো বাড়ি। হ্যামে চুড়া চুরমার গিয়া স্নান করবো, তারপরে কী কী করি, কী করা যায়, আজকের দিনটা কীভাবে কাটানো যায়, চলো দেখো। ওহ ভাই, তো আজকের ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্য হচ্ছে একটা সেন্সিটিভ বিষয়ে কথা বলবো। কাউকে মানে মোটা বলা, সে তার নিজের শরীর নিয়ে মানে খুশি আছে সেটাই যথেষ্ট। তো এটা একদমই ঠিক না কাউকে মোটা বলা। কারণ কি, এটা বলার কারণ হচ্ছে মানে এটা হচ্ছে একটা ঘটনা হয়েছে মামনের সাথে, যার জন্য এই টপিকটা আমি তুললাম। সেটা হচ্ছে মামনকে একজন কেউ বলছে যে তুমি দিদি বা দিদি হোক বা যেই হোক, তোমাকে ভিডিওর থেকে রিয়েলে বেশি মোটা লাগে, মানে মোটা লাগে আর কি। তা সের জন্য কী হচ্ছে, কেসটা কিছুই না, কেসটা হচ্ছে কি ওর ডিপ্রেশনে চলে গেছে, যার জন্য দেখলাম ও নাচতেছিল। আগে কিন্তু না, সকাল বিকাল এখন খালি নাচে, কারণ কি মোটা থেকে পাতলা হওয়ার জন্য। খায় না, খালি ফল খায়া থাকে, ভাবা যায় খাওয়া ছেড়ে, মানে কি আর করবো। কিন্তু এটা কি, কাউকে মোটা বলাটা ঠিক না, সামনেও পিছনেও কাউকে কোনো দিন বলা ঠিক না। সে তার শরীর নিয়ে, আমরা মানে যে যার শরীর নিয়ে ঠিক থাকলেই ব্যাস, নিজের কাছে ভালো মনে ভালো ব্যাস। চলো, তো সকালের খাবার চলে আসছে, হচ্ছে কচু রোল, কচু কেন এটাকে কী বলে, কলার মোচা সবজি ভাত, এটাই খাবো, তারপরে দেখি কী করা যায়। তো এখন ঘর ঝাড়াঝাড়ি চলতেছে আর কি, পূজার আগে ঘর ঝাড়তে হয়, জানি না আমি এগুলো কী নিয়ম। ঠিক আছে, সারা বছর ধুলা করো, পূজার আগে ঘর ঝাড়ো। ওইটা কি তোর ওয়ার্কআউট ছিল আজকে? তো আসলাম এখন দোকান থেকে, মানে এতটাই ডায়েটিং কনসেস, মানে কি বলে জানি না, এতটাই ডায়েট করতে হচ্ছে যার জন্য ফ্যানও চালায় নাই। যত ঘাম ছুটবে তত চুল কমবে। যে পিয়ারা টিয়ারা সকাল থেকে খাওয়া দাওয়া নাই, কি আর করা যাবে, ফ্যানও চলে না। মানে এইভাবে কাউকে মোটা বলাটা একদমই ঠিক না, ওর সাথে সাথে আমারও একটু পিয়ারা টিয়ারা প্রোটিন চলছে, ভালো কথা। পূজা পূজা ভাই চলে আসছে, আর টোটো চালকে আছে হচ্ছে ভাই, আর জি হচ্ছে মোর সাথে। মানে এত ভিড় রাস্তা, বিরিয়ানির দোকানে তো লম্বা লাইন। উফ, এই জায়গাটা আসলে একটু নিজেকে কলকাতা কলকাতা ফিল আসে। আর একই ব্যাপার কোচবিহার আর কলকাতা, কত আছে না ঠিক আছে, ভিড় দেয়। বিশ্বকর্মা পূজা আছে সামনে, চার জনই হয়তো বা ভিড়টা। আর এদিকে তুফানি মেল, আমার টোটো তুফানি মেল বা কক করে। চলো ড্রেসটা নিয়ে, তারপর করতে গেলে 10 টাকার এগরোল পাওয়া যায়, ওটা জানো 10 টাকার এগরোল খাওয়ার জন্য। তো 10 টাকার এগরোলের ফুল ঠিকানাটা দিব আর কি। তো মামন দিছে এখানে আর কি ড্রেস সেলাই করতে, কি সেলাই করতে না চাপাইতে কি জানি না, মানে ওর সিভিকের ড্রেস আর কি।
একদম কিছু একটা করবে আর কি, এটা নিবে নিয়া বাইরে। তো ফাইনালি আমরা চলে এসে আর কি যেখানে 15 টাকার এগ রোল, না 10 টাকার এগ রোল, 15 টাকার চিকেন রোল, ভাই ভাই রোল হাউস। এই যে ভাই ভাই রোল হাউস জিত গেছে আনতে। তো নিয়ে আসুক, খাবো, খায় রিভিউ দিব তোমাদেরকে। আর এটা হচ্ছে পঞ্চরঙ্গী মোড়ের বাঁদিকে, মানে বলতে পারো পঞ্চরঙ্গীর মোড়ের হ্যাঁ মোড়টার থেকে বাঁদিকে যদি সোজা আসে তাহলে তো সোজাই পড়বে না, শ্রীকৃষ্ণ সুইটস আছে। হ্যাঁ শ্রীকৃষ্ণ ভান্ডার বলতে বড়টা না, মানে যেটা রাসমেলা মাঠে ওইটা না, ওর থেকে আগে আসলো একটা শ্রীকৃষ্ণ ভান্ডার আছে তার আগে। তো এখানেই আর কি খাবো, নিয়ে আসুক দেখি তারপরে কেমন। ও তুই না ডাইটিং এ আছিস, তাও কম বসে বিলে খাই। তো চলে আসছে এখন রোল, এখন আগে মামুন টেস্ট করুক কারণ ও ডাইটিং এ আছে, কারণ তারপরে যাব হচ্ছে রাজস্থান। এটা হচ্ছে চিকেন রোল মাত্র 15 টাকা। দে আমার টাবে তাড়াতাড়ি খা, তেল কম, আই লাইক ইট। বাহ বড় বড় ডাইটিং যারা করে তাদের একটা রোল খায় পেট ভরে না, দুইটা রোল মিনিমাম উইথ মিও, আর খালি নাচে মোটা কেমন লাগছে তোমাদেরও। চলো এখন যাই রাজস্থান। তো এখানে হচ্ছে 75 বছর আর বানানো হচ্ছে রাজস্থান, এক টুকরো রাজস্থান। মামাটা কোন জায়গায় জানি, ধরাধরি করিস না, এখনো প্যান্ডেল চলতেছে আর কি, পুরো রাত জায়গা কাজ চলতেছে, সেই মানে সেই হবে এটা। এখানেই তোকে ডিউটি দেওয়া হবে না, আগের বার তো ওই যে ওই সেটার মধ্যে মাঝখানে বসে বসে পুরো বিন্দাস ডিউটি করছে। প্রত্যেক বছরে এটা খুব ভালো করে, কিন্তু এইবার 75 বছর যেহেতু বিশেষ আকর্ষণ, এটা একটা এটা বড় পূজার আছে আসে। আর হচ্ছে সুভাষপল্লী 70 লাখ টাকা বাজার, সুভাষপল্লী বিশাল বড়। তাহলে সুভাষপল্লী যাই এখন, সুভাষপল্লী তো পুরো বাস দিয়ে সুভাষপল্লী চল, সুভাষপল্লী ভালো করছে। ঢাইকে রাখে নাই তো ওই মোটাকে দেখ কই গেছে কিরে, তো আমরা চলে এসেছি আর কি দুর্গাবাড়ি। তো দুর্গাবাড়ির মেইনলি চন্দননগরের লাইটিংটা হয়, আর এটা লাইটিংয়ের বহুত সুন্দর কাজ হয়। আর এই যে দুর্গা মন্দিরে তোমরা দেখির পাওয়া লাগছেন যে এই যে প্রতিমাটা হওয়া লাগছে, সেই হবে প্রতিমাটা। এরম কালী ঠাকুরটা একসঙ্গে বানায় সোজা সোজা বেরোরে এই যে, আর যখন হবে না আর যদি হচ্ছে এটা প্রি ওয়েডিং ফটোশ্যুটের মতো আর কি, রং করা ছাড়া রং করা আলাদা দেখা যাবে। তো এই যে সেকেন্ড যে আকর্ষণ 70 লাখ টাকা বাজেট যেটার খুলুম, আজই আমি দেখছো আর কি ফেসবুকত, এই যে পুরো লাইটিংয়ের পাশের প্যান্ডেল আর ভিতরটা তোমরা দেখবেন না, পুরো হাতের কারুকার্যের শিল্প। হ্যাঁ তোমাকে দেখাই, মানে আমি যখন দেখছিলাম তখন দেখলাম যে কি বাঁশ কাটিং লাগছে আর কি। তো বাঁশ দিয়ে মেনলি হয়তো বা প্যান্ডেলটা হবে, যত অজস্র বাঁশ, আর এদি আরও কত বাঁশ পড়িয়েছে পাশে বাঁশ। আর এই যে এদিও প্যান্ডেলে মানে লাইটিং চারপাশে হবে, এই যে এই পাশেও মানে যেদি যাও খালি লাইটিং দেখা যায়। চল চল তাড়াতাড়ি বেরো। ও রে ও রে ও রে, বাজেট কে হবে না ভাই, কোয়ান্টিটি দেখতে হবে, কোয়ালিটি আছে কোয়ান্টিটি আছে। এত অজস্র বাস যদি তোমরা দেখি একটু হালকা। ও রে ফাইনালি এবার কোচবিহার পুরো ধামাকা হবে, এবার আর মানুষের দিনাটা দিনাটা যাওয়া লাগবে না। এবার কোচবিহারের যা প্যান্ডেল আছে সেই, তো চলো এবার যাই বাড়ি। তো এখন চলে আসছি বাড়িতে, আইসে বসে গেছি ভাত খেতে। এই যে ভাত আছে, মাংস আছে, সবজি আছে, এই যে মামুনের খাবার।
মামন খাবার ছাড়ি দিছিল ওটা আমি ভুল কইছিলাম কারণ আমি নিজের উপরে আমার কনফিডেন্স কত কম ভাত খাই আমি নিজের উপরে কনফিডেন্স ছিল না আমি ভাবছিলাম হয়তো ছাড়ি দিছে না না আমি মাত্র দুইটা এগ রোল খেয়েছি দুইটা তো আমার আগে আমি পাঁচটা খাইতে পারতাম এখন দুইটা কত কম ও কোনোদিনই শুধরাবে না এই যে ডাল আমি খাই সব ভেজিটেবল সুইট ভেজিটেবল সেটা প্রোটিন হয় ঠিক আছে খাওয়া দাওয়া নেই তারপরে ব্লগটা এন্ড করি তো খাওয়া দাওয়া শেষ আজকের মতন এখানে ব্লগটাকে এন্ড করব মামন ভালোই খাইলো সারাদিন ভালোই ডায়েটিং করলো ভাদ্র মাসে তালির বড়া ডায়েটিং চলবে গান চলবে নাচ চলবে কে মোটা বলে বলুক ভারমে যা কাতে রহো জিতে রহো তো চলো ব্লগটা এখানে এন্ড করি আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগছে ভালো না লাগলেও লাইক করো আর ভালো লাগলেও লাইক করো কমেন্ট করো শেয়ার করো হ্যাঁ সাবস্ক্রাইব যারা করো নাই এখনই সাবস্ক্রাইব করো